গ্রেট আউলিয়াবাদ ফাউন্ডেশন কর্তৃক মামা ভাগ্নে মিলন মেলা 2023 অনুষ্ঠিত। 10 ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা দোহার উপজেলার সামাজিক সংগঠন গ্রেট আউলিয়াবাদ ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত মামা ভাগ্নে মিলন মেলা তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে চা চক্র দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দুপুরে দুয়ার বদ্য দিয়ে গ্রেট আউলিয়াবাদ ফাউন্ডেশনের সাবেক সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন সুভাষ নব কমিটির নাম ঘোষণা করেন। গ্রেট আউলিয়াবাদ ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা হতে যাচ্ছে, সবাইকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ। সভাপতি দেওয়ান আশরাফ সুজন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জুবার হোসেন রুবেল, সহসভাপতি শাহনওয়াজ আহমেদ, সহসভাপতি দেওয়ান মাসুদ, সহসভাপতি হাকিম চুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান আঙ্গুর, সহসাধারণ সম্পাদক সোহান মুন্সি, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জুয়েল, সহসাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সাদ, কোষাধ্যক্ষ রাব্বি, সহকোষাধ্যক্ষ রোহান, সমাজ কল্যাণ সম্পাদক এমদাদ মুন্সি, সহ সমাজ কল্যাণ সম্পাদক হৃদয় দেওয়ান, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাগর হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক কাজী মাহি, দপ্তর সম্পাদক দেওয়ান টুটুল, সহ দপ্তর সম্পাদক রাহুল, ক্রীড়া সম্পাদক জুবায়ের হোসেন, সহ ক্রীড়া সম্পাদক হিমেল, প্রচার সম্পাদক মিঠু, সহপ্রচার সম্পাদক আবির, পরিকল্পনা বিষয়ক সম্পাদক খন্দকার তানবীর হোসেন, আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক উজ্জ্বল হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক মেহেদি, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা কবিতা দেওয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদি, সহধর্ম বিষয়ক সম্পাদক ইজাজুল হোসেন। ধন্যবাদ সবাইকে। উক্ত অনুষ্ঠানে সাবেক সদস্য সহ বর্তমান কমিটির সদস্য বৃন্দ সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুপুরে আপ্যায়নের মধ্য দিয়ে মামা ভাগ্নে মিলন মেলা 2023 সমাপনী ঘোষণা করা হয়। গ্রেট আউলিয়াবাদ ফাউন্ডেশনের নব কমিটির সকল সদস্যদের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন এবং আগামীর পথ হোক সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেই প্রত্যাশায়। 50 বাংলা টেলিভিশন আউলিয়াবাদ দোহার ঢাকা। আপনারা দেখছেন 50 বাংলা টেলিভিশন, সুস্থ সুন্দর বিনোদন প্রচারে।